ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম আসসালাম আ জি ওবার সম্মানিত ভাই জানাব আসগর আলী সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন করোনার ভয়ের কারণে এক মিটার দূরে দূরে নামাজ পড়লে সেই নামাজ হবে কি আলহামদুলিল্লাহ ওয়াহাদাম জি সম্মানিত ভাই জামাতে নামাজ পড়ার কিছু আদব কায়দা রয়েছে তার মধ্যে হলো এই যে মানুষে যখন সারিবদ্ধ হবে কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে এবং কাতারকে সোজা করতে বলা হয়েছে তাই এই ক্ষেত্রে যদি কেউ করোনার ভয়ে যেহেতু মসজিদে জামাত পড়তে নিষেধ করা হয়েছে তাই এই ক্ষেত্রে তারা প্রত্যেকে বাড়িতে একা একি নামাজ আদায় করবে বাড়িতে একা একি নামাজ আদায় করবে তবে যদি কোনো ব্যক্তি বাড়িতে জামাত সহ নামাজ আদায় করতে চায় তাহলে অবশ্যই জামাত জামাতে নামাজ পড়ার যে আদব কাদাগুলো রয়েছে সে আদব কাদাগুলো বজিয়েই তাদেরকে নামাজ পড়তে হবে এক মিটার দেড় মিটার দু দু মিটার দূরে দূরে যদি কেউ দাঁড়ায় তাকে জামাত বলা হবে না এবং সে জামাতের সবাবও পাবে না তাই তাকে জামাতে নামাজ পড়তে হলে জামাতের যে আদব কায়দা নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলো বজিয়ে চলতে হবে তাই এই ক্ষেত্রে বাড়িতে যদি কেউ পরিবারের পরিবারকে বা সদস্যদেরকে সাথে নিয়ে জামাত করে নামাজ পড়তে চায় তাহলে অবশ্যই সারিবদ্ধ হয়ে কাঁদের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াতে হবে এবং তারপরে নামাজ আদায় করতে হবে তবে এক্ষেত্রে যদি ভয় করে যে করোনা ভাইরাস যদি থাকে কারোর মধ্যে তাহলে একা একই নামাজ আদায় করবে তাহলে একা একই নামাজ আদায় করবে কিন্তু এক মিটার দূরে দূরে দাঁড়িয়ে জামাত করে নামাজ আদায় করবে না বাকি আল্লাহ আলম সাহাব সালাম আলাইকুম রহমতুল্লাহ